গুড মর্নিং, এ আমি যেখানে ডিউটি করি সেই মিলে রয়েছি। আজকে একটা অদ্ভুত জিনিস আপনাদের দেখাই, চলুন দেখাই। এই দেখুন এই গাছ ফুলটা দেখুন কি অপূর্ব দেখতে, দেখেছেন? ফুলটা দেখুন, এরকম ফুল আপনারা দেখেছেন বলে আমার মনে হয় না। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, আপনাদের সবাইকে শুভ সকাল। আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি, আশা করছি আপনারাও সবাই ভালো আছেন। আজকে এই ঘর গোছানোর কাজে লেগেছি আমি, সারা ঘর। আর এই যে বাজার দেখুন, বাজার কি কি করা হয়েছে সেগুলো দেখাচ্ছি। এই যে এখানে একটু মাছ, তেলাপিয়া বড় বড় মাছ, মাছের সাইজগুলো দেখুন কত বড় বড়। এই এখানে চারটে বড় বড় তেলাপিয়া মাছ আছে, আর এখানে মুরগির মাংস আছে। এই হচ্ছে আজকের মেনু দুপুরের। আর এখানে লাল শাক আছে, এখানে মিষ্টি আছে, কমলা ভোগ পরে খুলে দেখাবো। এখানে দই আছে, এখানে ছেলের টিফিন আছে। এই হলো আজকের বাজার। হাই ফ্রেন্ডস, গুড আফটারনুন। এই চিকেনটা রান্না হচ্ছে, চলুন দেখাই কী কী আজকের মেনু আছে সেটা আপনাদের দেখাবো দুপুরে। এখন চিকেনটা হচ্ছে সেটা দেখাই, চলুন। এই যে ফ্রেন্ডস, আজকে চিকেনের ঝোল হয়েছে, ঠিক আছে। আদা পেঁয়াজ রসুন দিয়ে কষিয়ে আলু দিয়ে এবার ফুটছে। দুপুরের মেনু নিয়ে চলে এসেছি, এখানে আছে ভাত, এখানে আছে লাল শাক ভাজা, তারপর আছে বাঁধাকপি, তারপর আছে একটু ডাল, আর এখানে আছে চিকেন, আলু দিয়ে চিকেন করা হয়েছে আজকে, এখানে আছে আমের চাটনি। এই হলো আজকের মেনু, সাথে দই মিষ্টি তো আছেই। এই যে ফ্রেন্ডস, দুপুরের রান্না বান্না খাওয়া দাওয়া নিয়ে সব বসেছি। এই যে দেখুন আমাদের ওকে সব শশা পেঁয়াজ কাটছে, এই যে ছেলের ভাত ওর ভাত, এই আমিও ভাত নিয়ে বসেছি। খাওয়া শুরু করবো এবার। ডাল কি মুখ দেখতে করেছে? তোর মতন ছেলে না, মানে খাওয়া নিয়ে এত জ্বালাতন করিস তুই। জ্বালাতন তোমরা বানাও, আমি বানাই না। যা হবে তাই খাবি, এই মাছ খাবো না, মাংস খাবো না, এই খাবো না, সেই খাবো না করতে থাকিস কেন? মাছ তো কখনো বলি না, মাছ তো ঠিক বেঁচে দিয়ে যাচ্ছে। আগে কিন্তু বিশাল বড় বড় মাছ আছে, এরা এরম জায়গায় রাখতো না, বুঝলা? এরম জায়গায় পেতে দেবো। ওই টেটা নেবা, টেটা এরা বা টেটা মা খাবারের নিমন্ত্রণ পেয়ে যাবে, অতগুলো রসগোল্লা খায়
বিকালে কেন, আর একটু দেড় দু ঘন্টা পরেই খেয়ে নেবা, দুটো আড়াইটা তিনটে নাগাদই খেয়ে নেবা, অত বিকালে বেলার দরকার। তোরাও খা, তোদেরকে বারণ করেছে খেতে। হ্যাঁ, ওরা বাড়ি ঘর করবে।